হাওড়ার বনেদি বাড়ির পুজোর ইতিহাস ঘাঁটলে আন্দুল মৌরি এলাকার দত্ত চৌধুরী বাড়ির মাতৃ আরাধনা অতি প্রাচীন। বাড়ির ভিতরে ঢুকে চোখে পড়ে অতীতের গৌরবময় ঐতিহ্য ও সাবেকিয়ানা। দত্ত চৌধুরী বাড়ির পুজোয় মাকে নিবেদন করা হয় বিশেষভাবে তৈরি মিষ্টি। ক্ষীর ও নারকেলের সঙ্গে চিনি মেওয়া মিশিয়ে তৈরি হয় আগমন্ডা নামের বিশেষ পদ। এখন যেমন পুজো দেখতে যাওয়ার একটা হিড়িক, যে সকাল মানে একদম পঞ্চমী থেকে দশমী অবধি পুজো ঠাকুর দেখতে যায়, আমরা সেই মানে পাইনি কোনোদিন সেটা। কারণ একটু কনজারভেটিভ ফ্যামিলিও ছিল, ঘুরতে দিত না রাত্রিবেলা বা ঠাকুর দেখতে যাবো এরকম ব্যাপারটা ছিল না, মনেও হয়নি আমাদের। ষষ্ঠী থেকে এটাই আমাদের ভালো লাগার জায়গা, এখানে বসে আড্ডা। এবং শুধু আমরা নয়, আমাদের এই গোটা পাড়ার ভাই বোন দাদা দিদি কাকু কাকিমা জেঠিমা সবাই, এইটা একটা মানে কি বলবো, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই পাড়ায় সবাই ভোগ খাবে, রান্না বাড়ার ব্যাপারই ছিল না সকাল থেকে, মানে গোটা পাড়াটাই খুব ইনভলভ ছিল এই ব্যাপার। শুধু পুজোর 4-5টা দিন নয়, আমাদের বোধন বসে এখানে প্রায় 15 দিন আগে থেকে বোধন বসে, সেই তখন থেকেই আমাদের পুজো শুরু হয়ে যায়। বহু মানুষ আসে, সন্ধি পুজোটা একটা খুব ভালো লাগা আমাদের, যে কুমারী পুজো হয়। কুমারী পুজো এখন দুটো হয়, দুটো কুমারী পুজো হয়, একজন ব্রাহ্মণের কন্যা পুজো হয়, একটা অব্রাহ্মণ কন্যা পুজো হয়। শাক্তমতে নিরীহ পশু বলি না হলেও এখানে শত্রু বলি দেওয়া হয়, যা এই পুজোকে বনেদি বাড়ির পুজোর আচার ও সংস্কৃতি থেকে ভিন্ন করে তুলেছে। কতদিন তুমুল আনন্দ এবং পাগলের মতো খেলা, বন্ধুকে ক্যাপ ফাটানো। ছোটবেলায় বন্ধুকে ক্যাপ ফাটাতাম, যদিও সেটা মুখের সামনে ফাটানো অন্যায় জানতাম, তাতেও ফাটাতাম। খুব খুব আনন্দে কাটতো এই পুজোর কটা দিন। এই যে বিভিন্ন জায়গায় যে বারোয়ারি পুজো যেটা প্যান্ডেলে দেখতে এসেছো, সেক্ষেত্রে তোমার নিজের একটা মামার বাড়ির পুজো, সেটা কতটা পাওনা বলে এখন মনে করছো? হ্যাঁ, আগে তো ছোটবেলায় তখন একা বেরোতে পারতাম না বা একা ঠাকুর দেখতে যেতে পারতাম না। হ্যাঁ, এখন লোকাল কিছু ঠাকুর দেখতে যাই একা বা বাবা মায়ের সঙ্গে ছাড়াও। আর মামার বাড়ির পুজো তো অবশ্যই সবসময় প্রিয়। এটা দত্ত চৌধুরীদের বাড়ির পুজো, কিন্তু কখনো ভাবিনি যে আমার বাড়ির পুজো নয়, আমি জাস্ট পাশেই থাকি। 50 বছরেরও বেশি সময় ধরে এই পুজোর সাথে আমি যুক্ত। একেবারে বোধন শুরু হওয়া থেকে, তারও আগে যখন ঠাকুর তৈরি হয়, স্কুল থেকে ছুটে ছুটে এসে এইখানে বস থাকা, গোপালপটও যখন ঠাকুর গড়বে আমরা এখানে বস থাকবো, এই মাটির ঢেলা নিয়ে খেলা, রং করা, ঠাকুরের চোখ আঁকা, সমস্ত কিছু ছোট্টবেলা থেকে এগুলোর সঙ্গে আমরা যুক্ত। বোধন গড়ের 1টা ঘন্টা বাজবে আমরা ছুটে ছুটে আসবো। আমাদের মা কাকিমারা দেখেছি এখানে সবাই মিলে চৌধুরী বাড়ির সকলের সাথে, কাকিমা জেঠিমাদের সাথে বসে নারকোল পোড়া, নাড়ু বানানো, এই সমস্ত ঐতিহ্যের সঙ্গে আমরা ভীষণ ভাবে যুক্ত। এটা কখনো আমার নিজেদের পুজো নয় মনে হয়নি। এখানে দশমীর দিনে মাতৃবরণের পর দুলে সম্প্রদায়ের নারীরা ঠাকুর বরণ করার জন্য তাদের পাড়ায় মাকে নিয়ে যান। এরপর ভারাক্রান্ত হৃদয়ে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়। ইটিভি ভারত, হাওড়া।